বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস এ ফরজেয় গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসার জন্য বিনীতভাবে আরজ স্পেশ করছি আজকের এই মাহফিলের বিশাল এই ময়দানের আপনাদের সকলের দুটি চোখ যার দিকে ইনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই ময়দানের বক্তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের সম্মানিত অধ্যাপক আলহাস আল্লামা এস এম বুরহান উদ্দিন সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে আরস পেশ করছি আমি শুরুতে একটা কথাই বলি এই যে ইসলামের এনভায়রমেন্ট এই যে সুন্দর একটা পরিবেশ পরিমণ্ডল নট অনলি এ সারাউন্ডিংস এটা হোল ওয়ার্ল্ড ওয়াইড আমরা যদি তাকাই ইসলামের নান্দনিকতার যে ভান্ডারগুলো আমরা দেখতে পাই ইসলামের অরিজিন উৎস বলতে আমরা যা বুঝি এর পুঙ্খানুপুঙ্খ অনুপ্রেরণার অনন্য মডেল হচ্ছেন সিদ্দিক আকবর হদি আল্লাহ যার আত্মত্যাগ যার কোরবানি যার নিষ্ঠা যার অধ্যবসাই যার দূরদর্শিতা যার অলৌকিকত্ব যার অখণ্ড নবী প্রেম আল্লাহ প্রেম সিদ্দিক আকবরের বসিলাই আল্লাহ ইসলামকে এত সৌন্দর্য দণ্ডিত করেছেন আজকে একটি কণা অনকোনাও আমরা পেতাম না ইসলামের যদি সিদ্দিক আকবরের কোরবানি ইসলামের জন্য সর্বশ্রেষ্ঠ না হতো কথা বলেন ঠিক কিনা ফারুক আজমকে আমরা বলি অর্ধ পৃথিবী করেছ শাসন দুলার তহতে বসি নজরুলের ভাষায় খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি একদিকে রোমান আরেক দিকে পারস্য আজকের পৃথিবী বলছে আমেরিকা সাবেক সোভিয়েত ইউনিয়নের কিছু কিছু জায়গা রাশিয়া সহ ইনক্লুডিং রাশিয়া আবার আজকে ইউরোপের বিভিন্ন জায়গা জায়গাকেও এমনকি জার্মানি অস্ট্রেলিয়া বিভিন্ন পরাশক্তি স্বতন্ত্রভাবে চীন আজকে একটা বিশ্ব পরাশক্তি হিসেবে আবির্ভূত কিন্তু এক কালে বলতে আমরা দুটোই বুঝতাম একটা হচ্ছে রোমান আর একটা পারস্য এর মাঝখানে অ্যারাবিয়ান পেনিসোলা স্যান্ডুইস নেশন দুটো পাউরুটির মাঝখানে যেমন একটা স্যান্ডউইচ থাকে আরবরা ছিল ওই রকম একটা জাতি তাদের এক পাশে রোমান আর নেশন ক্ষুদ্র যাদেরকে মরুভূমির মেষ চালনার জন্য অনেকে চিন্ত যাদের লিটারেরি অ্যাক্টিভিটিস বাচনশৈলী কবিতা কসিদার জন্য বিশ্ববিশ্রুত আবার সাথে সাথে কুসংস্কার কুপমণ্ডকতায় এমন ভাবে ভরে গিয়েছিল যে কারণে পৃথিবী যখন বলছে দ্য স্টেজ ওয়াজ সেট দ্য মুভমেন্ট ওয়াজ সাইকোলজিক্যাল ফর দ্য রাইজ অফ এ গ্রেট রিলাইজিয়েশন ন্যাশনাল লিডার ওই তাৎপর্য মণ্ডিত সময়ে নবী এসে তাদেরকে এমন জায়গায় নিয়ে গেলেন যে মরুভূমির সেই মানুষগুলো আর মেষ পালন ওর চালনায় অশ্বচালনার মধ্যেই তারা কনফাইন ছিল না সিস্টেম মধ্যে তাদের মদ জুয়ার আড্ডায় মেতে উঠে তারা তাদের গৌরব গাথা নিয়ে আত্মবৈব নিয়ে তারা যেগুলো নিয়ে ইন্দ্রিয় পরায়ণতার মধ্যমিতাচার অসংযত উদ্যাম নারী সম্ভব বিভিন্ন অস্থিরতার কবিতা এমনকি কাবা ঘরের প্রাঙ্গনে স্বর্ণের হরফে মুদ্রিত করে লিখে যেগুলো আসাবুল মাল্লাকাতের মধ্যে স্থান পেয়েছে এই জায়গাগুলোর জন্য তারা যেমন বিখ্যাত আবার তাদেরকে মুহূর্তে ওই জায়গা থেকে এমন জায়গায় আল্লাহ নবী নিয়ে গিয়েছেন যে সেই এরাবিয়ান পেনিসুলার মানুষগুলো স্যান্ডউইচ নেশন হিসেবে সেই মক্কা মদিনার মধ্যে আর কনফাইন্ড থাকেনি তারা রোমান দখল করেছে পারস্যের অঞ্চল দখল করেছে আর সেই রোমান এবং পারস্য বিশ্ব শক্তিকে পরাভূত করে মিশর পর্যন্ত ওইদিকে ফ্রান্সের পিরেনিস পর্বতমালা পর্যন্ত আমাদের ইস্ট এশিয়ায় সিন্ধু নদ পর্যন্ত আটলান্টিকের ওই পারে ভূমধ্য সাগরের এই পারে দারদানেলিস বস্ফরার প্রণালী এক একটা জায়গা অতিক্রম করে জিবরাল্টার প্রণালী অতিক্রম করে এমন ওয়ার্ল্ড পাওয়ারে পরিণত হয়েছে বলে যে দ্য অন দিস হ্যান্ড টু দিল্লি অন দ্যাট গ্ল্যান্সিং ইন ভেলর আজকে সেই এরাবিয়ান পেনিনসুলার আমরা সেই ছোট্ট আরব উপদ্বীপের মানুষগুলোর অ্যাক্টিভিটিসগুলো যদি তাকাই বিশ্বের এক ইঞ্চি পরিমাণ জায়গা নেই যেখানে তাদের মিশন আর ভীষণ বাস্তবায়ন হয় নাই আর এগুলোর পেছনে যিনি অন্যতম রাজাধীরাজ হিসেবে যিনি অর্ধ পৃথিবীকে দুর্দান্ত প্রতাবে শাসন করে অর্ধ পৃথিবী রাষ্ট্র হয়েছেন সেই ফারুক আজম বলছেন আমি আমার গোটা জীবনের তাহাজ্জুদের নামাজ আমার ফান্ডামেন্টাল ডিউটিস আমার রাষ্ট্র পরিচালনা আমার মানব সেবা আমার হেদমতে হল আমার দানশীলতা আমার বিনয় যা যা আল্লাহ রসুল আমাদেরকে ও হাসানা খলক আজিম দিয়ে সাজিয়ে দিয়েছেন আমি যদি তন্ন তন্ন করে আমার সমস্ত আমলগুলোকে এক জায়গায় রাখি আমি সিদ্দিক আকবরের 2টা মুহূর্তকে আমি আমার কোনো আমল দিয়ে অতিক্রম করতে পারি না চিৎকার দিয়ে বলেন না আল্লাহ। সুবহানাল্লাহ তাকে নবী বলেছেন ওয়ালাকাত কানা ফিমা قبলাকুম মিনাল উমামি মুহাদ্দাসুন ফাইয়াকুফি উম্মতি আহাদুন ফাইন্নহু উমারু আমার উমরের লেসানে আল্লাহ কথা বলে কারণ তার জবানটা আল্লাহ এমনভাবে সত্য নিষ্ঠ করেছে বলেন আমার এমন কিছু উম্মত আছে যারা অন্য নবীর উম্মতের সেই বিশেষত্ব অর্জন করেছে যারা মহাদ দাস কোন মিডিয়া কোনো বাহন ছাড়া জল স্থল অন্তরিক্ষের ব্যবধান ছাড়া তারা ডাইরেক্ট আল্লাহর সাথে কালাম করতে পারে আর ওই ধরনের মহাত্মা কেউ যদি আমার উন্মতের মধ্যে থাকে সে হচ্ছে নিঃসন্দেহে আমার ওমর চিৎকার দিয়ে বলে আল্লাহ। সেই ফারুক আজম রদি আল্লাহ তালাহু বলছেন আমি আমার গোটা জীবনের এবাদত দিয়ে আমি সিদ্দিক আকবরের দুইটা মুহূর্তকে অতিক্রম করতে পারি না ও ফারুক আজম সেই দুটো মুহূর্ত কি ফারুক আজম বলছেন একটি হচ্ছে গারে সুরে আল্লাহ নবীর জন্য নিজেকে সপে দিয়েছিলেন আকবর যেখানে আল্লাহ স্বয়ং বলেছেন যেখানে সিদ্দিক আকবর নিজের জীবনটাকে ওয়াকফ করেছেন নবীর কদমে যে ইতিহাস আমরা সবাই জানি ফারুক আজম বলেন নবীর জন্য সে আত্মত্যাগের মুহূর্তটা আমি আমার গোটা জীবন দিয়ে আমি ফারুক আজম অতিক্রম করতে পারবো না ফারুক আজমকে প্রশ্ন করা হলো দ্বিতীয় সেই মুহূর্তটি কোনটি বলে যে দ্বিতীয় মুহূর্ত হচ্ছে যখন ঋদ্ধার যুদ্ধ আমাদের সামনে সদর্ম ত্যাগীদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ নবীদের দমনে আমাদের যে অ্যাক্টিভিটিস যে মিলিটারি এক্সপিডিশন সেই জায়গার মধ্যে সিদ্দিক আকবর পরামর্শ সভা ডাকলেন কারণ নবী আল্লাহর কোরআন দিয়ে বলেছেন ওয়াসা তোমরা তো সুরার বৈঠকে খাস বৈঠকের মধ্যে আমাকেও ডেকেছেন সিদ্দিকা আকবর পরামর্শ চাইলেন যে কেউ জাকাত দিতে স্বীকার করছে ইসলামের একটি ফরজকেও স্বীকার করছে একটি রোক্ষণকে স্বীকার করছে আমি তাদের বিরুদ্ধে কি অ্যাকশনে যেতে পারি একটা গ্রুপ দাঁড়িয়ে গেল বিভিন্ন কর্নারে যারা নিজেদেরকে নবী দাবি করছে এই ভণ্ড নবীদের বিরুদ্ধে আমাদের এই মুহূর্তে আমাদের করণীয় কি হবে এইভাবে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলোর উদ্ভব হয়েছে আল্লাহ নবীর জাহিরি অন্তর্দানের পরে সেই শূন্যতার মধ্যে সিদ্দিক আকবর যখন ডাকলেন ফারুক আজম বলেন যে আমিরুল মমিন এই মুহূর্তে আমরা যেহেতু অত্যন্ত দূর অবস্থার মধ্যে কঠিন অবস্থার মধ্যে নবীকে হারিয়ে আমরা বিয়োগ ব্যথার মধ্যে আছি অতএব এই সময়ের মধ্যে সফটলি জ্যান্ডলি এটাকে হ্যান্ডেল করলে ভালো হবে কোনো ধরনের শক্তি প্রয়োগ না করে ফারুক आजम বলেন সিদ্দিক আকবর আমাকে একটা ধমক দিলেন সেই ধমক হচ্ছে এরকম যে ও ফারুক आजम তুমি তো ইসলামের আগে বড় বীর বাহাদুর ছিলে ইসলাম গ্রহণের পরে তুমি এরকম কাপুরুষ কেমনে হয়ে গেলে কাপুরুষের মতো কেন কথা বলছো ফারুক आजम বলেন এই ধমকটাকে আমি আমার গোটা জীবনের জাগতিক আধ্যাত্মিক এবাদত দিয়ে আমি অতিক্রম করতে পারি না চিৎকার দিয়ে বলেন না সোহান আল্লাহ যাকে বলা হয় কোমলতার মূর্ত প্রথিক সেই কোমলতার মূর্ত প্রথিক কোমল মতিত্বের অধিকারী হওয়ার পরেও এমনভাবে তিনি স্পাত কঠিন দৃঢ়তা নিয়ে এমন বজ্র কঠিন ঘোষণা তিনি দিলেন যে ফারুক আজমের মতো সাহাবি আমার দরকার নেই সবাই আমাকে ছেড়ে গেলেও আল্লাহ নবীর এই পর্যন্ত রাখার জন্য কেউ যদি আল্লাহ নবীর বিধানে জাকাত তো দূরের কথা জাকাতের অংশ হিসেবে একটা ছাগির বাচ্চা অথবা একটা রশির অংশ যদি দিতে কেউ যদি ব্যর্থ হয় আমি সিদ্দিক আকবর আজকে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম দিয়ে যেখানে ইয়ামামার যুদ্ধে সেই ইয়ামামার যুদ্ধ বিজয়ের পরে ইসলাম অপ্রতিহত গতিতে এগিয়ে গিয়েছে পেছনে থাকাতে হয় নাই ইসলাম এরাবিয়ান পেনিসুলার মক্কা মদিনার মধ্যে কনফাইন্ড থাকে নাই আটলান্টিকের ওই পারে ভূমধ্যসাগরের সাগরের ওই পারে এশিয়ার এই প্রান্তে বিশ্বের প্রত্যেকটা জায়গায় জায়গায় মাত্র উইথিন ওয়ান সেঞ্চুরি এক শতাব্দীর ব্যবধানে ইসলাম বিশ্ব শক্তিতে ওয়ার্ল্ড পাওয়ারে পরিণত হয়ে ইউরোপের সেই মেসিডোনিয়া সিডোনিয়া বসনিয়া হার্জেগোভিনা তুরস্ক আবার আফ্রো এশিয়া স্পেন কড়োবা সেভিল টলেডো পিরানিস পর্বতমালা পর্যন্ত ফ্রান্সের আর সিন্ধু নদের এই পার পর্যন্ত ইন্ডো পাকিস্তান সাব কন্টিনেন্টের এই জায়গাগুলো সহ বিশ্ব শক্তিতে পরিণত হয়েছে একশো শতাব্দীর ব্যবধানে মাত্র একশো বছরের ব্যবধানে সেটার পেছনে যার কোরবানি যার আত্মত্যাগ তিনি হচ্ছেন আমার নবীর জানে সার প্রাণ প্রিয় সাহাবি সিদ্দিক আল্লাহ সে কারণে ইসলামের ইতিহাস নয় সমগ্র বিশ্ব ইতিহাসের রায় হচ্ছে হি ওয়াজ দা সেভিয়ার অফ ইসলাম তিনি হচ্ছেন ইসলামের পরিত্রাণ কর্তা ইসলামকে নতুন করে জীবন দানকারী চিৎকার দিয়ে বলে সুহান আল্লাহ প্রিয় একেবারে আর্লি লাইফে তিনি এখনো ইসলাম গ্রহণ করেন নাই চাইল্ডহুডে কৈশোরম তার বাবা আবু কোহাফা তাকে আল্লাহর ঘরে নিয়ে গিয়েছেন যেখানে তিনশো ষাটটা দেবমূর্তির আগার যেটা হুইচ ওয়াজ হেল্ড ইন ইউনিভার্সাল বাই সেই জায়গায় বাবা বলে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্রে দেবতা সমাস লানিনো এগুলোর দিকে তুমি আত্মনিবেদন করো আর সিদ্দিক আকবর বলে হে বাবা ঠিক আছে আমি এগুলোকে পূজনীয় মানব উপাস্য মানব তখনই যদি আমার বিচারে তারা যদি উপাস্য হওয়ার মতো উপযুক্ততা অর্জন করে আমি তাদেরকে লাঠি দিয়ে একটার পর আঘাত করব। তারা যদি সত্যিকারের উপাস্য হয় ইলা হয় তারা যদি সোভারেন্টির মালিক হয় তারাই যদি আমাদের জাগতিকতা আধ্যাত্মিকতার আধার হয় তাহলে তারা নিজেদেরকে রক্ষা করবে আমি তাদেরকে কুন্ডিশ করব তাদের পদতলে আমি আমাকে অর্পণ করবো আর যদি নিজেদেরকে বাঁচাতে না পারে আমি একটার পর একটা আঘাত করে করে পস্তর আঘাত এগুলোকে ভেনিস করে দেব দেখা গেল সেই চাইল্ডহুডে সিদ্দিক আকবর একটার পর একটা আঘাত করছে বাবা রুষ্ট হয়ে তাকে আঘাত করছে সেই রক্ত রঞ্জিত অবস্থায় মা এসে তাকে কোলে করে নিয়েছে এবং বাবাকে বলেছে আপন স্বামীকে আপনি কার বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছেন আমার সন্তান যা করছে তা সত্য কারণ আমি প্রেগনেন্সি অবস্থায় প্রেগনেন্ট অবস্থায় আমি আল্লাহর পক্ষ থেকে আমি ঘোষণা পেয়েছি যে আমার সিদ্দিক আকবরের নাম আল্লাহ আসমানের মধ্যে লিপিবদ্ধ করেছে আর জমিন আল্লাহ নবীর জন্য ওজির হিসেবে তাকে নির্বাচন করেছে আল্লাহ হকবর ইয়ার সুলাল জিন্দাবাদ জিন্দাবাদ ঘরে ঘরে যালো ঘরে ঘরে যালো কারণে আমার নবী বলেন ইন্নামিনামান সহবতীহি ওয়া মালিহি আবা বকরি আবু বকরিন্দাল বুখারি আবু বকরিন কোনো জায়গা আছে আবু বকর কোনো জায়গায় আবা বকর মুসলিম আছে আবা বকর বুখারিতে কোন জায়গায় আবু বকর আছে আমার নবী বলেন সমগ্র আল্লাহর বিশ্ব ভান্ডারে আমি নবীর জন্য যারা আত্মনিবেদিত আমি সবাইকে তন্ন তন্ন করে সবার আমলগুলো যখন বিশ্লেষণ করে দেখি সহবতের ক্ষেত্রে হোক সাহচর্যের ক্ষেত্রে হোক সৌহার্দ্যের ক্ষেত্রে হোক দানশীলতার ক্ষেত্রে হোক আমার আবু বকরকে সৃষ্টির কেউ এক বিন্দু অতিক্রম করতে পারে না আমি নবী তাই বলি আফজাল উলমতে বাদাল আম্বিয়া চিৎকার দিয়ে বলি সুহান আল্লাহ আজকের পৃথিবীতে যতগুলো মসজিদের দরজা জানালা বাতায়ন পথ দেখা যায় আমার নবী বলেন ইনক্লুডিং বাইতুল্লাহ কাবা বাইতুল্লাহ মসজিদ ও নববী নবী বলেন প্রত্যেকটা দরজা লা তুক্ষী খাউ খাতান খাউ খাতুন ইল্লাহ খাও আল্লাহ সৃষ্টি জগতে জান্নাতের বাগান আমি নবী যেগুলো বানিয়ে দিয়েছি প্রত্যেকটা জান্নাতের বাগান আর্কিটেকচারাল মনুমেন্ট খুঁজে দেখো ওই আর্কিটেকচারাল মনুমেন্ট স্থাপত্যিক নিদর্শনে যে জানালা দরজাগুলো খুঁজে পাবে সেগুলোর মধ্যে আমার আল্লাহ আমার আবু বকরের নামটা খোদাই করে দিয়েছে যদি বলবেন না সোহান আল্লাহ সে কারণে তফসির কবির সপ্তম খণ্ডে সম্ভবত একটা হাদিস এসেছে এইভাবে নবীজি সিদ্দিক আকবরকে বলছেন আবু বকর আমি তোমাকে একটা আংটি দিচ্ছি এই আংটির মধ্যে আমার আল্লাহর নামটা লিখে খোদাই করে নিয়ে আসবে দেরি হচ্ছে না তো আমাকে একটু স্লিপ দেবে বলে লাইল এটা লিখে দেবে সিদ্দিক আকবর বাজারে গেলেন যিনি খোদাই কারি তাকে বলছেন তুমি এখানে লাইলা লাহিল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ লিখে দাও সিদ্দিক আকবর আংটিটা হাতে নিলেন নিয়ে নবীর কদমে এসে নবীকে দিলেন রসুল পাকসামা সেটা যখন হাতে নিলেন সেখানে দেখলেন লাইলা ইহা ইহাম্মদুর রসুল্লাহ আবু বকর সিদ্দিক নবীজি সিদ্দিক আকবর জিজ্ঞেস করলেন ও আবু বকর আমি নবী তোমাকে আমার আল্লাহর নাম শুধু খোদাই করতে বলেছি তুমি কোন সাহসিকতায় আমার নাম লিখলে অ্যাকর্ডিংলি তোমার নামটাও সেখানে যুক্ত করে দিলে সিদ্দিক আকবর বলে ইয়ার সুরাল্লাহ আমি খোদার কসম করে বলছি আমি লাইলাহার সাথে মোহাম্মদ রসুল্লা যুক্ত করেছি কারণ আল্লাহ জান্নাতের পরতে পরতে রন্ধ্রে রন্ধ্রে যেই নামকে পৃথক করে নাই সাথে মোহাম্মদ রসুল্লাহ যুক্ত করে দিয়েছে আদম শফিউল্লাহর মতো মহিয়সী ব্যক্তিত্ব যিনি তবা কবুলের জন্য আল্লাহ দরবারে আল্টিমেট গোল হিসেবে নিয়েছেন আপনি নবীর নামে পাককে আল্লাহ যেহেতু আলাদা করেন নাই নবীরা করেন নাই আসমানে আলাদা নাই জান্নাতের দরজায় আলাদা নাই আল্লাহর সৃষ্টি ভাণ্ডারের প্রতিটি পরতে পরতে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিসরে আল্লাহ যে নামকে আল্লাহর নামের সাথে যুক্ত করেছে আমি আবু বক্কর সাহস পাই নাই সেটাকে আলাদা করতে আমি আপনার নামটা আল্লাহ নামের সাথে যুক্ত করে দিয়েছি কিন্তু খোদার কসম করে বলছি আমি আবু বকর কোন দুঃসাহসিকতা নিয়ে এটা চিন্তাও করতে পারি না যে আমি আমার নাম কিভাবে লিখব আমি স্বীকার করছি যে আমি কন্টিনেন্টের এই জায়গাগুলো সহ বিশ্ব শক্তিতে পরিণত হয়েছে একশো শতাব্দীর ব্যবধানে মাত্র একশো বছরের ব্যবধানে সেটার পেছনে যার কোরবানি যার আত্মত্যাগ তিনি হচ্ছেন আমার নবীর জানে সার প্রাণ প্রিয় সাহাবি সিদ্দিক আকবর রদি আল্লাহ চিৎকার দিয়ে বলে সুহান আল্লাহ সে কারণে ইসলামের ইতিহাস নয় সমগ্র বিশ্ব ইতিহাসের রায় হচ্ছে হি ওয়াজ দ্য সেভিয়ার অব ইসলাম তিনি হচ্ছেন ইসলামের পরিত্রাণ কর্তা ইসলামকে নতুন করে জীবন দানকারী চিৎকার দিয়ে বলে সুহান আল্লাহ প্রিয় হাজির কারাম একেবারে আর্লি লাইফে তিনি এখনো ইসলাম গ্রহণ করেন নাই চাইল্ডহুডে তার বাবা আবু কোহাফা তাকে আল্লাহর ঘরে নিয়ে গিয়েছেন যেখানে তিনশো ষাটটা দেবমূর্তির আগার যেটা হুইচ ওয়াজ হেল্ড ইন ইউনিভার্সাল ভ্যানারেশন বাই আরবস সেই জায়গায় বাবা বলে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্রে দেবতা সমাস মার্দ ক্যালনিনো লানিনো লাদ মানা উজ্জা এগুলোর দিকে তুমি আত্মনিবেদন করো আর সিদ্দিক আকবর বলে হে বাবা ঠিক আছে আমি এগুলোকে পূজনীয় মানব উপাস্য মানব তখনই যদি আমার বিচারে তারা যদি উপাস্য হওয়ার মতো উপযুক্ততা অর্জন করে আমি তাদেরকে লাঠি দিয়ে একটার পর আঘাত করব। তারা যদি সত্যিকারের উপাস্য হয় ইলা হয় তারা যদি সোভারেন্টির মালিক হয় তারাই যদি আমাদের জাগতিকতা আধ্যাত্মিকতার আধার হয় তাহলে তারা নিজেদেরকে রক্ষা করবে আমি তাদেরকে কুন্ডিস করব তাদের পদতলে আমি আমাকে অর্পণ করব। আর যদি নিজেদেরকে বাঁচাতে না পারে আমি একটার পর একটা আঘাত করে করে পস্তর আঘাত এগুলোকে ভেনিস করে দেব দেখা গেল সেই চাইল্ডহুডে করছে বাবা রুষ্ট হয়ে তাকে আঘাত করছে সেই রক্তরঞ্জিত অবস্থায় মা এসে তাকে কোলে করে নিয়েছে এবং বাবাকে বলেছে আপন স্বামীকে কার বিরুদ্ধে যাচ্ছেন আমার সন্তান যা করছে তা সত্য কারণ আমি প্রেগনেন্সি অবস্থায় অবস্থায় আমি আল্লাহর পক্ষ থেকে আমি ঘোষণা পেয়েছি যে আমার সিদ্দিক আকবরের নাম আল্লাহ আসমানের মধ্যে লিপিবদ্ধ করেছে আর জমিন আল্লাহ নবীর জন্য হিসেবে তাকে নির্বাচন করেছে আল্লাহ আকবর ইয়ারসুল আল্লাহ ইয়া গোসলা জলদোস্ত গীত জিন্দাবাদ 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 ঘরে ঘরে যালো ঘরে ঘরে যালো কারণে আমার নবী বলেন ইন্নামি নামানি ওয়া মালিহ আবা বকরি আবু বকরিন্দাল বখার ই আবু বকরিন কোন জায়গায় আছে আবু বকর কোন জায়গায় আবা বকর মুসলিম আছে আবা বকর বুহারিতে কোন জায়গায় আবু বকর আছে আমার নবী বলেন সমগ্র আল্লাহর বিশ্ব ভান্ডারে আমি নবীর জন্য যারা আত্মনিবেদিত আমি সবাইকে তন্ন তন্ন করে সবার আমলগুলো যখন বিশ্লেষণ করে দেখি সহবতের ক্ষেত্রে হোক সাহচর্যের ক্ষেত্রে হোক সৌহার্দ্যের ক্ষেত্রে হোক দানশীলতার ক্ষেত্রে হোক আমার আবু বকরকে সৃষ্টির কেউ এক বিন্দু অতিক্রম করতে পারে না আমি নবী তাই বলি বাদাল আম্বিয়া চিৎকার দিয়ে বলি সুহান আল্লাহ আজকের পৃথিবীতে যতগুলো মসজিদের দরজা জানালা বাতায়ন পথ দেখা যায় আমার নবী বলেন ইনক্লুডিং বাইতুল্লাহ মসজিদ আল্লাহর সৃষ্টি জগতে জান্নাতের বাগান আমি নবী যেগুলো বানিয়ে দিয়েছি প্রত্যেকটা জান্নাতের বাগান আর্কিটেকচারাল মনুমেন্ট খুঁজে দেখো ওই আর্কিটেকচারাল মনুমেন্ট স্থাপত্যিক নিদর্শনে যে জানানা দরজাগুলো খুঁজে পাবে সেগুলোর মধ্যে আমার আল্লাহ আমার আবু বক্করের নামটা খোদাই করে দিয়েছে যেটা বলবেন না সোহান আল্লাহ সে কারণে তফসিরে কবিরের সপ্তম খণ্ডে সম্ভবত একটা হাদিস এসেছে এভাবে নবীজি সিদ্দিক আকবরকে বলছেন ও আবু বক্কর আমি তোমাকে একটা আংটি দিচ্ছি এই অন্তির মধ্যে আমার আল্লাহর নামটা লিখে খুদাই করে নিয়ে আসবে দেরি হচ্ছে না তো আমাকে একটু স্লিপ দেবে বলে লা ইলাহা এটা লিখে দেবে সিদ্দিক আকবর বাজারে গেলেন যিনি খোদা ইকারী তাকে বলছেন তুমি এখানে লাই লাহিল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ লিখে দাও সিদ্দিক আকবর আংটিটা হাতে নিলেন নিয়ে নবীর কদমে এসে নবীকে দিলেন রসুলে পাক সামা সেটা যখন হাতে নিলেন সেখানে দেখলেন লাই রাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ ও আবু বকরুল সিদ্দিকুন নবীজি সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করলেন আমি নবী তোমাকে আমার আল্লাহর নাম শুধু খোদাই করতে বলেছি তুমি কোন সাহসিকতায় আমার নাম লিখলে অ্যাকর্ডিংলি যুক্ত করে দিলে সিদ্দিক আকবর বলে আমি খোদার কসম করে বলছি আমি লাইলা সাথে মোহাম্মদুর রসুল্লাহ সালামা যুক্ত করেছি কারণ আল্লাহ জান্নাতের পরতে পরতে রন্ধ্রে রন্ধ্রে যেই নামকে পৃথক করে নাই সাথে যুক্ত করে দিয়েছে আদম মতো ব্যক্তিত্ব যিনি তবা কবুলের জন্য আল্লাহ দরবারে আলটিমেট গোল হিসেবে নিয়েছেন আপনি নবীর নামে পাককে আল্লাহ যেহেতু আলাদা করেন নাই নবীরা করেন নাই আসমানে আলাদা নাই জান্নাতের দরজায় আলাদা নাই আল্লাহর সৃষ্টি ভাণ্ডারের প্রতিটি পরতে পরতে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিসরে আল্লাহ যে নামকে আল্লাহর নামের সাথে যুক্ত করেছে আমি আবু বকর সাহস পাই নাই সেটাকে আলাদা করতে আমি আপনার নামটা আল্লাহর নামের সাথে যুক্ত করে দিয়েছি কিন্তু খোদার কসম করে বলছি আমি আবু বকর কোন দুঃসাহসিকতা নিয়ে এটা চিন্তাও করতে পারি না যে আমি আমার নাম কিভাবে লিখব আমি স্বীকার করছি যে আমি খন্ড নবী প্রেম নবী গিয়েছেন দূরবর্তী একটা জায়গায় সাহাবারা আছেন সিদ্দিক আকবরের নেতৃত্বে আর একটা গ্রুপ হয়ে এক জায়গায় নবীর জন্য অপেক্ষা করছেন কখন নবীজি আসবেন একসাথে নবীর ইমাম তারা নামাজ পড়বেন কিন্তু যখন দেখছেন যে নামাজের সময় অতিক্রান্তের পথে আশঙ্কা করে তারা যেহেতু নবীর কদমে থেকে তারা নামাজকে বানিয়েছেন নামাজের প্রত্যেকটা রুকু এমন এমনভাবে করে তারা জীবনের শেষ রুকু শেষ সিজদা শেষ সানা শেষ তাহাফুস শেষ তসমিয়া শেষ পাতে হাতুল কিতাব শেষ কেরাতুল কোরআন শেষ জুকুর তসবি সুবাহানা রব্বি আল আজিম শেষ সামি আল্লাহ হুলিমান হামিদা রব্বানা আল হাম নবী বলেছেন একটা রব্বানা আল হাম ও সাহাবি তুমি যখন উচ্চারণ করো ইমামের পেছনে রুকু থেকে দাঁড়িয়ে তুমি তো তোমাকে দেখতে পাও না তুমি কোথায় আছো তুমি বিশ্বের যে কোনো জায়গায় যাই না মাঝে দাঁড়িয়ে মশল্লায় দাঁড়িয়ে সবুজ ঘাসে দাঁড়িয়ে জলে স্থলে বিমানের মধ্যে উড্ডিয়মান অবস্থায় সবুজ ঘাসে কর্দমাক্ত মাটিতে যেখানেই তুমি ইমামের পেছন থেকে রুকুতে যখন দাঁড়াও রব্বানা আলাকাল হাম বলো আমি নবী তো তোমাকে জান্নাতের দরজার কাছাকাছি দেখতে পাই জোরে বলবেন না সোহান আল্লাহ সেই দাবি থেকে যেখানে নবী বলেছেন মান রাকা রাকাতান ওয়া সাজিদা সাজিদাতান হারাম আল্লাহু আলা নার আনতাকুলা সারা তাদের সিজদার জায়গা জাহান্নাম থেকে হারাম করার জন্য নবী বলেছেন উম্মত ইজা সাল্লাইতুম সুবাহা হা গুনার বিশাল গাট্টি নিয়ে বোঝা নিয়ে মদ পান করে জুয়ার আড্ডা থেকে এসে বেবিচার করে অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে অসত্য থেকে বেরিয়ে এসে অকল্যাণ থেকে অবমুক্ত হয়ে নানা ধরনের অমিতাচার অসংখ্য থেকে নিজেকে অবমুক্ত করে তুমি যখন সময়ে আল্লাহর ভয়ে আল্লাহর ভালোবাসায় তুমি যখন ফজরের নামাজে দাঁড়িয়ে আল্লাহ রব্বুল আলমিন ইতোমধ্যে তোমার গুনার কারণে যে জাহান্নামের আগুনের অগ্নি স্ফুলিঙ্গটাকে ধাও ধাও করে প্রজ্বলিত করে দিয়েছে নবী যেটাকে তাহা তার বলেছে আমার নবী বলে নিজা সবহা। ওহ্মদ তুমি যখন ফজরের নামাজের সেই জান্নাতি মুহূর্তে তুমি যখন দাঁড়িয়ে যাও জান্নাতের পরশ যখন তুমি গায়ে লাগাও জান্নাতের হাওয়া যখন তোমার গায়ে লাগে তুমি মনে করো না তোমার জাহান নামের আগুন আর জ্বলছে আমার আল্লাহ গসালা সাথে সাথে সেই জাহান নামের আগুনের মধ্যে পানি ঢেলে দিয়েছে বলবেন না সোহান তো সেই মুহূর্ত গুলো তো তারা জীবন থেকে নিঃশেষ হয়ে যাক সেটা চাই না সে কারণে সিদ্দিক আকবরকে বলে আপনি ইমাম হয়ে যান আমরা মুক্তাদি হয়ে নামাজটা শুরু করে দেই নিশ্চয় নবী হয়তো নামাজ শেষ করে আমাদের কাছে আসবেন সিদ্দিক আকবর ইমামতের দায়িত্বে নবীর সোনার মানুষ সাহাবারা পেছনে মুক্তাদি সিদ্দিক আকবর ইমামতের দায়িত্ব পালন করছেন নামাজ শুরু হয়ে গিয়েছে বাই দিস টাইম নবীজি আস্তে আস্তে করে পেছনের কাতারে এসে যুক্ত হয়ে গেলেন একজন মুক্তাদি আকবরের দৃষ্টি আকর্ষণ করে বলে সিদ্দিক আকবর আল্লাহর হাবিব তো আমাদের নামাজের মধ্যে যুক্ত হয়েছেন এই কথা শুনতে না শুনতেই সিদ্দিকা আকবর কেবলামুখী ছিলেন নামাজে তিনি পশ্চাৎমুখী হলেন নামাজে দাঁড়ানো অবস্থায় তিনি পেছনের দিকে তাকালেন তাকিয়ে নবীজির দিকে দৃষ্টি আকর্ষণ করলেন নবীজিকে বললেন আপনি আসেন ইমামতের দায়িত্বে আসেন আমি আবু বকর আপনার জন্য মুসল্লা ছেড়ে দিচ্ছি আমার নবী বলেন ওগো আবু আনিম আমারিম কোসালামকা নাকা তুমি যে যাইনামাজে যে মশলায় যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করে যাচ্ছিলে আমি নবীর অত্যন্ত ভালো লাগছিল তুমি ওই বাকি নামাজটা চালিয়ে যাও আমি তোমার পেছনে মুক্তাদি হয়ে তোমার পেছনে নামাজ আদায় করতে রাজি আছি কোনো সমস্যা নেই নবীজি কথা বলার পরেও সিদ্দিকাগর নবীজির জন্য যাই নামাজ ছেড়ে দিলেন নবীজিকে বললেন ইয়ার রসুলাল্লাহ আপনি নামাজের মধ্যে আসেন মশাল্লায় আসেন তার জন্য ছেড়ে দিয়ে তিনি মুক্তাদির কাতারে দাঁড়িয়ে গেলেন নবীজি ইমামের জায়গায় দাঁড়ালেন বাকি নামাজটা সম্পন্ন করলেন নামাজ দোহরাই নাই নামাজের পুনরাবৃত্তি হয় নাই নামাজ নতুন করে নিহত করে পড়া শুরু করে নাই সিদ্দিক আকবর যেখানটাই শেষ করেছেন ওখান থেকে নবী কন্টিনিউ করে বাকি নামাজ শেষ করলেন সালাম ফিরালেন সালাম পরে জিজ্ঞেস করলেন ও আবু তোমার আমি নবী তোমাকে নির্দেশ দেওয়ার পরেও আমার নির্দেশকে কেন ভাইলআ করলে আমার নির্দেশকে কেন তুমি অমান্য করলে আমি নবী বাকি নামাজটা স্থির থেকে ওই জায়গায় থেকে তুমি চালিয়ে যাওয়ার জন্য তোমাকে বলার পরেও আমার জন্য কেন তুমি মশাল্লা ছেড়ে দিলে সিদ্দিক আকবর বলে আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লা বোখারি শরীফের হাদিস আঠারো পাড়া থেকে শুরু করে অন্য জায়গায় এটা তকরার আছে সিদ্দিক আকবর বলে আমি কোহা ফাতা আইয়ুসাল্লিয়া বাইনে আদাই রসুলিল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ আমি আবু কুহাফার ছেলে নবীকে পেছনে রেখে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে আমি ইমামতি করি সেই সাহস যেহেতু আমার হয় নাই আপনি নবীর জন্য আমি মশাল্লা ছেড়ে দিয়েছি চিৎকার দিয়ে বলেন না সুহান আল্লাহ আর চিৎকার দিয়ে বলে সুহান আল্লাহ সিদ্দিক আকবর প্রমাণ করলেন নামাজের মধ্যে নামাজ রত অবস্থায় ক্যাবলামুখী থেকে ইমাম পশ্চাদমুখী হয়েছেন মুক্তাদি ইমামের দৃষ্টি আকর্ষণ করেছেন নবীর দৃষ্টি আকর্ষণ করেছেন সিদ্দিক আকবর আবার সিদ্দিক আকবরের দৃষ্টি আকর্ষণ করে নবী তাকে নির্দেশ দিয়েছেন এরপরেও সিদ্দিক আকবর মসাল্লাহ চেরে নবীর জন্য চলে আসলেন নবী বাকি নামাজ সম্পন্ন করলেন নামাজটা দোহরায় নাই নতুন করে পড়ে নাই পুনরাবৃত্তি করে নাই সিদ্দিক আকবর পৃথিবীর মানুষকে মশলা শিক্ষা দিলেন নামাজের মধ্যে নবীকে তাজিম করা নবীকে সম্মান করা নবীকে হাজির জানি নাজির জানা নবীর শখসিয়তকে পার্সোনালিটিসকে যেটা বল অফ অল দ্য রিলাইজিয়াস পার্সোনালিটিস মোহাম্মদ ওয়াজ আনকোয়েশনেবলি দ্য বেস্ট সিদ্দিক আকবর বলে যেটা ইয়াহিয়া বলুম উদ্দিনে ইমামে গজ্জালি আলহি রহমা সিদ্দিক আকবরকে কোট করে বলেছেন রাহমতুল পৃথিবীর মানুষ আমি সিদ্দিক বর্তমাদেরকে নামাজের শিক্ষা দিচ্ছি নামাজে তাসাহুদে কদাই ও হরার মধ্যে শেষ বৈঠকে যখন নবীকে সালাম দেবে তকর নবীকে হাজির ও নাজির জেনে তোমার কলবে অন্তর রাজ্যে বসিয়ে নবীর শখসিয়তকে নবীর পার্সোনালিটিসকে তোমার অন্তর রাজ্য অঙ্কন করে তারপরে হায়াতুল নবীকে জিন্দা নবীকে তোমার যাই নামাজে তোমার মসল্লাই এট এ গ্লেস এক নজরে দেখতে পাওয়া ওই নবীকে তুমি সালাম দেবে তাহলে তোমার সেই নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে চিৎকার দিয়ে বলবেন না সুহান আল্লাহ

জলে মরি ওহে খোদা রবানা আমি যার প্রেমের পাগল সে তো সোনার মুদিন নবী যেমনটি বলেছেন যখন ড প্রেম ভালোবাসা আত্মত্যাগ দানশীলতায় সৃষ্টি জগতে কেউ অতিক্রম করতে পারবে না ইবনে হল যখন বেলাল রিয়াল্লাহ তালুর উপরে নির্যাতন নিপীড়নেরোলার চালাচ্ছে তিনি তার অবমুক্তির আবেদন জানিয়ে যখন নিবৃত হলেন কাছে মূল্য দিয়ে বেলাল রাহুকে তিনি অবমুক্ত করলেন যিনি ইসলামের প্রথম ওয়াজিন তার কণ্ঠে আজান ভেসে আসছে সিদ্দিক আকবর দাঁড়িয়ে নবীর কদমে যখন আসাদু আল্লাহ মুহাম্মদ আর রসুল আল্লাহ বেলাল বলছে আর সিদ্দিক আকবর বলে কাব্বালা বাতেনাল এন সুম্মা মা সাহালাই তিনি বৃদ্ধাঙ্গুলি চুমু খেলেন সুম্মা মাসাহালাই সাহালাই চুকের হে চোখের মধ্যে মশেহ করে দিলেন নবীজি জিজ্ঞেস করলেন ও আবু বকর তুমি এটা কি করলে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার নাম এত সুমধুর আপনার নাম আল্লাহর সৃষ্টি মহিমায় এত বেশি মহিমান্বিত আপনার নামটা বেলাল উচ্চারণ করবে এটাকে তো আমি এমনি ছেড়ে দিতে পারি না আমি আপনার উপর দরুদ পড়লাম সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা মাতিনি ওয়াল এগুলো আমি পড়লাম আমার নবী বলেন ঠিক আছে এই প্রেমময়তার তার সুফানকে আমি নিলাম অ্যাকর্ডিংলি আমি সৌগাত দিচ্ছি মান ফায়ালা মিষ্টা মা ফায়ালা হলিলি আল্লাহু সাফাতি আমার বন্ধু আবু বকরের মতো কেউ যদি এই কাজটি করে কেয়ামতের ময়দানে তার জন্য আমি নবী সাফাত ওয়াজিব হয়ে গেল আরো যেটা বলবেন না সুবহার আল্লাহ আমরা নবী সাফাত চাই কি চাই না কারা চাই হাত আল্লাহ আকবর আল্লাহ কষ্ট হয় অসুবিধা হয় প্রিয় হাজিরিনে কারাম আমি আসলে খুব ক্লান্ত পরিশ্রান্ত গত সপ্তাহে চিটাং চিটাং এর বাইরে দৌড়তে দৌড়তে কুয়াশাচ্ছন্ন রাতে আমি সে কারণে আপনাদের হক হয়তো নষ্ট করছি তারপর অনুষ্ঠানের ডেকোরাম মনোযায় আমার বাইদের আবদার আর সিদ্দিক আকবরের লাইফ অ্যান্ড টাইমস এর উপর দু একটি কলমা বলতে পারা আমি মনে করি আমার দুনিয়া খারাতে এটা অনেক বড় একটা নিয়ামতের ভান্ডার অন্য কোনো আমল দিয়ে যেতে না পারলেও আজকেও যদি আমার মৃত্যু হয় আমার কোনো ভয় নেই সিদ্দিক আকবরের এই প্রোগ্রামের পরে যারা মারা যাবেন ফোদার কসম এখলাস নিয়ে যদি এখানে বসে থাকেন কেয়ামতের ময়দান আল্লাহকে বলতে পারবেন আল্লাহ সিদ্দিক আকবরের প্রেমময় তার উপর একটা মুহূর্ত অতিক্রম করেছিলাম আমার নাজাতের জন্য সেটা সাবমিট করে দিচ্ছি খোদার কসম আমরা কেউ জাহান নামে যাব না সিদ্দিক আকবরের সাথেই আমরা জান্নাতে যাব সারা রাত যিনি তাহাজুদের নামাজ পড়ে নবীর মতো তার পা ফুলে যায় নবী বলেছেন আল্লাহ কুমত্তাকাসুরের মধ্যে এক হাজার আয়াতের স্বভাব আছে সে আমল আছে নবী বলেছেন তাহলে নিঃসল করা নিজাজুল জিলা সে আমল আছে কবরে বিদ্যুৎ বেগে যদি আজাদ দেহে আসে সে আজাবের সামনে পাঠিশন হয়ে যায় সুরামূলক সেটার তেলাওয়াত আছে তাবারাক আল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর নবী বলেছেন জাহান্নামের মুক্তি যদি চাও ও উম্মত তোমাকে আর্তনাদ করতে হবে না সূরা ফুরকানের আয়াতগুলো পড়ে দাও তাবারাক আল্লাযী জালা ফিস সামাই বুরুজা ওয়া জালা ফিহা সিরাজা ওয়া কমরা মুনীরা ওয়া হুয়া আল্লাযী জালা লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আইয়াদ যাকারা ওয়া আরাদা শুকুরা নবী বলেছেন জান্নাতের চাবি যদি চাও

তুমি সকালে ফজরের নামাজের পরে সুরা হাসরে তিনটা আয়াত পরে শাহাদাতের মৃত্যু লাভ করো আল্লাহর কাছ থেকে ফেরেস্তাদের নিরাপত্তার চাদরে ঢেকে যাওয়ার সেই নিয়ামত তুমি নিয়ে নাও এইভাবে তিনবার সুরা খ্লাস পরে তুমি মুস্তা দাওয়াত হয়ে যাও এই ধরনের যত নিয়ামত আমার নবী বলেন যে ইন্নআলিল্লাহে আহলিন আলীন দাস সাহাবারা জিজ্ঞেস করলে সিদ্দিক আকবর ইনক্লুডিং কলু মানহুমি আর রসুল আল্লাহ নবী বলেন আহলুল্লাহ আহলুল কোরআন হুম আহলুল্লাহ আর সেই নিয়ামতের ভান্ডার নিতে নিতে সিদ্দিক আকবর রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করে পা ফুলে যায় সাহাবারা জিজ্ঞেস করে আবু অকর এভাবে কি আমল লাইল পালন করো তুমি অথচ তোমাকে নবী আফজালুল্মতে বাদ আলাম্বিয়া বলেছেন তোমাকে মুবাসের বিল জান্না বলেছেন তোমার জন্য হুদের পাহাড়ে দাঁড়িয়ে উহুদ পাহাড়কে নবী বলেছেন তোমার আনন্দের নাচানাচি থামাও তোমার তুমি পাহাড়ের উপরে আমার সিদ্দিক আকবরের মতো সোনার মানুষ দাঁড়িয়ে আছে যে সিদ্দিক আকবরের ব্যাপারে আমার নবী বলেছেন বাঘ ভাল্লুক শরীরশ্রী জীব জন্তু কীট পতঙ্গ জিন ইনসান সমুদ্র পাহাড় পর্বত সব মুখজন্তু বাকশক্তিহীন শক্তিহীন প্রাণী জড় জগতের জীবজগতের ভাষা আমি নবীর ওসিলা আল্লাহ আমার সিদ্দিক আকবর আমার ফারুক আজম কাল্লা দান করেছে যদি বলবেন না সোহান আল্লাহ এখানে ওলামা ইকরাম আছে মেশকাতের মধ্যে তকরার আছে Buhari Mustima আছে মুত্তাফাকুন আলাই হাদিস নবী দাঁড়িয়ে আছে একটা জায়গায় একটা রাখাল একটা গরু নিয়ে দরে দরে আসছে মাঝখানে রাখালটা ক্লান্ত হয়ে যায় পিঠের উপর চড়ে বসে বলদ গরুর মুখে বাকশক্তি এসে যায় বলে ইন্না লামনুখলাক হাজা। ও রাখাল তুমি আমার পিঠের মধ্যে কেন বসেছ আমাকে তো এই কাজের জন্য বানানো হয় নাই আমাকে তুমি ওট কেন বানালে আমাকে ঘোড়া কেন বানালে বরং ইন্নামা লেহেরা সাতিলার আমার মতো গরুদেরকে বকরিদেরকে বলদ গরুদেরকে আল্লাহ বানিয়েছেন চাষাবাদের কাজে সহযোগিতা করার জন্য আমার নবী বলেন আমি দাঁড়িয়ে আছি এই অবাক কাণ্ড লক্ষ্য করছি মানুষ বলছে ফাঁকাল্লা দেখো দেখো কি অবাক কাণ্ড বলছে নবী বলেন অবাক হওয়ার মতো কিছু নাই কেন বলছো হাউ ওয়ান্ডার্স অব দি ওয়ান্ডার্স বরং আমি নবী বলছি জিন্নি ওমি নবী আমি নবী বিশ্বাস করি গরু মানুষের মতো কথা বলে তাদের ভাষা বুঝার জন্য আল্লাহ নবীদেরকে পাওয়ার দেয় আর আমার সোনার মানুষ আমার আবু বকর নবীর মতো তাদের ভাষা বুঝতে পারে জোরে বলবেন না সুহান আল্লাহ এটা অন্য দশটি মাহফিলের মতো নয় সে কারণে আমি ভেঙে ভেঙে বিশ্লেষণ করতে পারছি না আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন কথাগুলো আমি শুধু নক্তা সনদ মতনে দু একটি জায়গা রেফারেন্স হিসেবে উল্লেখ করছি কারণ অনেকেই মনে করবে হয়তো এগুলো আমি আন্তাজি এমনি মেরে দিচ্ছি আজকাল সমাজে এরকম কপিরাইট করার মানুষের অভাব নাই নবীর হাদিসের আরেকটা টুকরা হক নষ্ট হবে রসুলে পাকের কাছে আমি দায়ী হব সে কারণে আপনাদেরকে কষ্ট দিয়ে হলো বাকি অংশটা একটু বলি একই সাথে একটা ন্যাকরে বাক আসলো আমি আমার ভাইদেরকে অনুরোধ করবো এরা সবাই যোগের শ্রেষ্ঠ আলেম আমি তাদের প্রায় সবাইকে চিনি তারা একজন বড় বড় মসজিদের খতিব বড় বড় ওয়েস তারা যেন তাদের ওয়াজের মধ্যে একটু ডিটেলে আর একটু ভেতরে ঢুকে হাদিসগুলো আপনাদের কাছে ক্লিয়ার করে আর আমার বক্তব্য না বুঝলে আপনারা রেকর্ডিংগুলো বারবার বাজাবেন যেন অর্ধেক বুঝে বিকৃত করার কোনো সুযোগ যেন না থাকে নবী বললেন আমি দেখলাম একই সাথে একটা নেকরে বাঁক এসে বকরির পাল থেকে একটা ছানা ছিনিয়ে নিল মুখের মধ্যে আছে আপনারা যখন ডিসকভারি চ্যানেল অথবা জিওগ্রাফির বিভিন্ন চ্যানেলগুলো দেখেন সেখানে বিভিন্ন জন্তু জানোয়ারের হিংস্রতা আপনারা দেখেন বা কিভাবে ছু মেরে নেয় মুখের মধ্যে আছে কোনো রক্ত চর্বণ করে নাই এখনো জীবন্ত রাখালটা এত দুঃসাহসী সে ঝাঁপিয়ে পড়েছে বাঘের মুখে বাঘের খাবার অর্থাৎ তার বকরিটাকে ছিনিয়ে নিল মুহূর্তের মধ্যে ন্যাকড়ে বাঘের মুখে বাঘ শক্তি এসে গেল বাঘ বলছে তুমি আজকে আমাকে এক কাছ সে কারণে আমার মুখের খাবার গ্রাসটা তুমি কেড়ে নিয়েছ কালকে আমরা বাঘরা যখন বেশি থাকবো তোমার এই বকরির পালকে কে পাহারা দেবে নেকড়ে বাঘ যখন এই কথা বলে মানুষ বলে ফল নাস আল্লাহ জীবনিয়া তাকাল্লামু দেখো দেখো কি কাণ্ড বাঘ মানুষের মতো কথা বলছে আমার নবী বলেন বাঘ মানুষের মতো কথা বলে মানুষ বাঘের কথা বুঝে এটা আমি নবী যেমন বিশ্বাস করি আমি আমার সোনার মানুষ পৃথিবীকে উপহার দিলাম আমার আবু বকর আমার ওমরও বাঘের ভাষা বুঝে চিৎকার দিয়ে বলবেন না সুহার আল্লাহ নবী বলেছেন ফালিম তো মা ফিসামা ওয়াতে ওয়াল আর আসমান জমিন এমন কোন ভাষা নেই এমন কোন ফন নেই এমন কোন বিষয় নেই হেন কোন দিক নেই যা আল্লাহ রসুল আল্লাহর কাছ থেকে নেন নাই আর রসুল বলেন আমি আমার সাহাবা ইকরামদেরকে সে ভান্ডার দিয়েছি আমির মহাবিয়া সবাই বলেন রদি আল্লাহ তালানহু যিনি আমার নবীর কাতে ব্যবহী যার হাত ধরে ইসলাম অপ্রতিহত গতিতে সেই কলেস্টানটি পর্যন্ত বিজয় করে সিন্ধু সিন্ধুনাথ পর্যন্ত এসেছে যিনি অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিয়াস হিসেবে তার প্রশাসনিক মেধা দিয়ে তিনি আল্লাহর নবীর মসজিদ উন্নীকে সেক্রেটারিয়েট বানিয়ে পরে দামাস্কাসকে রাজধানী বানিয়ে যিনি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে আল্লাহর নবীর শাসনতন্ত্রকে পৌঁছে দিয়েছেন তিনি বলেছেন মাইদিল্লাহদ্দিন আল্লাহ যাকে চাই তাকে দিনের ফেকেহি দিনের বুঝ দিনের জ্ঞান দান করে ওয়া ইদ ডা মান কাশিমন তিনি নবীর হাদিস বলছেন যে আল্লাহ দাতা ইনক্লুডিং অ্যালম আর আমি নবীর ডিস্ট্রিবিউট আর আমি বন্টনকারী জোরে বলবেন না সুহান আল্লাহ বোখারি শরীফের অন্য জায়গায় যখন খুলবেন দেখবেন নবী বলেন আল্লাহ আমাকে এমন নিয়ামত দিয়েছেন নুসির তুমি রবে আনা নাই মুন আমি যখন তন্দ্রাচ্ছন্ন তোমরা মনে করো আমি ঘুমাই মাই আই স্লিপ হয় মাই হার্ট ইজ এক আর ওই সময় একটা দুইটা ভান্ডারে চাবি না খাজায় না আল্লাহর অসংখ্য ভান্ডার মাফাতি মিফতাহের বহুবচন আল্লাহর ভান্ডারের অসংখ্য চাবি আমি নবীর হাতের মধ্যে আল্লাহ তুলে দিয়েছে আমরা নবীর কাছ থেকে নিতে চাই কি চাই না কারা চাই হাত তুলি আল্লাহ আকবর আজম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ ঘরে ঘরে যা আলো কোরআন সুন্নার আলো যে কথা আমি আপনাদের করতে চেয়েছিলাম যে প্রিয় মাহবুব আল্লাহর কাছ থেকে নিয়েছেন আর অকৃপণভাবে ঢেলে দিয়েছেন মহাবিয়ার তালানহুর হাদিস আমরা যেটা দেখি আর আল্লাহ হজরত এই হাদিসের অনুবাদ বলতে পারি আমরা বিশ্লেষণ বলতে পারি ব্যাখ্যা বলতে পারি অত্যন্ত হৃদয়গ্রাহীভাবে দুটো কলিতে চমৎকার করে আমাদের সামনে এনেছেন এইভাবে কোন দেতা হে কোমো চাহিয়ে আরে দেনে দেওয়া মারানবি বি লা বা আজকের সমস্ত ইসলামিক স্কলার রান এনিমাসলি বিষয়ের উপর একমত আমরা জাগতিক আধ্যাত্মিক আলম বলতে যা বুঝি আল এল মা জা না সাবে মোহাম্মাদিন সবাই বলি সাল্লাল্লাহ হলেই ওয়াসাল্লাম এর মধ্যে সর্বাগ্রে যিনি তার সার্টিফিকেট স্বয়ং নবী আল্লাহর কাছ থেকে নিয়ে দিয়েছেন তিনি হচ্ছে সিদ্দিক আকবর কথা বলেন ঠিক আল মসজিদ নবী ওয়াস অফিস মসজিদ উন্নী তার মেম্বর ছিল ছিল তার খেতাবতের জায়গা মেহরাব ছিল তার ইমামতের জায়গা শুধু লাইল না ঠিক অ্যাকর্ডিংলি তিনি নবীর সামনে বলতে পেরেছেন যখন আল্লাহর মাহবুব সেই অনিন্দ সুন্দর বর্ণনাগুলো একটার পর একটা দিচ্ছে মানুষ নানামুখী মানে জর্জরিত করছে সিদ্দিক আকবর বলে ইফি শেষ কারণ তার জ্ঞান সেই কসমের জ্ঞান ফেরাসতের জ্ঞান অন্তদৃষ্টির জ্ঞান আল্লাহ নবীর ওসিলাই সিদ্দিক আকবরকে দিয়েছেন কারণেই তিনি বলেছেন ইফ ই শেষ ইট ওয়াজ এ ট্রু ভিশন ফ্রম গড আর বাই দিস টাইম তিনি নবীর কদম এসে বলছেন ইয়ারসুল আল্লাহ এত কষ্ট করে আপনাকে বর্ণনা দিতে হবে না আই টেস্টিফাই দ্যাট ইউ আর দ্য অ্যাপোস্টল কেউ এটাকে উচ্চারণে অ্যাপোজল অফ আল্লাহ বলে কেউ অ্যাপোস্টল বলে ইউ আর দ্য অ্যাপোজল অফ আল্লাহ আমি বিশ্বাস করি কমিউনিকেশনস কাম টু হিম ফ্রম গড ফ্রম টু আর্ট অফ এ ডে অর নাইট ইন এন আওয়ার এই কথা বলতে না বলতেই আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠিয়ে সিদ্দিক আকবরের সামনে সার্টিফিকেট দিলেন নবীর কদমে সৎকায় ও আবু বকর আমি আল্লাহ তোমাকে আর সিম্পল আবু বকর রাখি না ইউ আর দা সিদ্দিক আজকে থেকে তুমি সিদ্দিক আকবর বলেন না সুহান আল্লাহ लौटाना कोई से खाली मांगा जो किसी ने मिल ही गया जिसे वक्त वा तो मुदीने वाले की उंगली की इशारे होते हैं अल्लाहुम्मा সিদ্ধিক আকবর বলেছে সেই মেরাজে কাদায়ে ওখরার মধ্যে তুমি আল্লাহকে খালেক ও মালেক হিসেবে আল্লাহ নিজস্ব ক্ষমতায় হাজির ও নাজির আর আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী তোমার যাই নামাজে তোমার মুসললায় তোমার সবুজ ঘাসে তোমার কর্দমাক্ত মাটিতে তোমার জল জানে তোমার নও জানে তোমার বিমানে তুমি যেখানে আল্লাহর জন্য তুমি দাঁড়াবে ইন্নাল আবদা ইযা কামা ইলা সলাত ফাইন্নামা হুয়া বাইনা ইয়দাইলা ফুতিহাল্লাহুল আবওয়াব কুছিব আল্লাহুল حجব বাইনাহু ওয়া বাইনা রব্বিহি তাআলা এটা আল্লাহর নিজস্ব বিষয় আর আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী যেহেতু ওই জায়গায় তোমার জন্য হাজির অতএব ওয়াহজুর ফি কলবিকান নবিয়ে তুমি তোমার কলবে হায়াতুন নবিকে হাজির ও নাজির জেনে তারপরে তুমি সালাম দেবে সেই কারণে সেই নামাজ আমাদের জন্য মেরাজ হয় ওই নামাজের সিজদা আমরা কপালের জায়গা লাগায় হাত লাগে আমাদের পায়ের আঙ্গুলের ফিঙ্গারগুলো এভাবে লেগে থাকে হাঁটুর এই জায়গাটা লাগে আমার নবী বলেন যেখানেই লাগুক না কেন আল্লাহ জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিয়েছে আর ওই নামাজ সিদ্দিক আকবরকে নিয়ে ইমামুল আউলিয়া গৌসে পাক পৃথিবীকে দেখিয়েছেন একদিনও মাঝখানে কোনো উজুর পানি দরকার হয় নাই আবু আব্দুল্লাহ ফতা বলে যে আমি গৌসে পাকের খাদেম হিসেবে এবা ফোর্টি ইয়ার্স চল্লিশ বছর আমি ইবনে কালানি এটা ফি নাজের গিবদাতের শেখ আব্দুল কাদের জিলানি এরকম অথেন্টিক গ্রন্থের মধ্যে এনেছেন যা আবু আবদুল্লাহ বলে। আমি চল্লিশ বছর ধরে মাঝখানে কোনো উজুর পানি সাপ্লাই করি নাই এসার নামাজের বজু দিয়ে ফজরের নামাজ পড়েছে আর সিদ্দিক আকবর যেভাবে বলেছেন যে এটা এই নামাজটা নট অনলি ওয়ান কাইন্ডস অফ ফান্ডামেন্টাল ডিউটিস আল্লাহ নবীকে আল্লাহর সাথে দিদার করার জন্য যেখানে আল্লাহর সাথে কোনো দূরত্ব নাই জলের ব্যবধান নাই স্থলের ব্যবধান নাই অন্তরিক্ষের ব্যবধান নাই আল্লাহ যেখানে নবী সেখানে নবী যেখানে আল্লাহ সেখানে অতএব আল্লাহ নবী ঘুমন্ত অবস্থায় আল্লাহ নবী বলেন বাবাই না বানা নাই মন ইসি জিয়া বেমা ফাতি হাজাইনি লার ও পৃথিবীর মানুষ মাই আইসলি হোয়াইল মাই হার্ড ইজ এক অতএব সেই জায়গায়ও তিনি আল্লাহ আল্লাহ জিকির করে সেখানে কোনো ব্যবধান নাই প্রাচীর নাই অতএব সিদ্দিক আকবর বলে এই নামাজ নবী উম্মতের জন্য আল্লাহ দরবারে মেয়েরাজ আর দিদার বানিয়ে দিয়েছে সেই মেয়েরাজের অন্তর্ভুক্ত আমরা হতে চাই কি চাই না কারা চাই হাত তুলি ইয়া আল্লাহ প্রিয় কারাম আপনারা দয়া করার একটা স্লোগানও দেবেন না যত স্লোগান তিনজন অতিথির জন্য আপনারা জমা রাখবেন সময় কম মহান অতিথির এসছেন আমি অনেকক্ষণ ধরেই কথা বলছিলাম আর এটা এমন একটা আচ্ছা এমন একটা বিষয় যেটা ঘন্টার পর ঘন্টা বললেও আর আমি শুরুতেই বলেছি পার্সোনালি এটা আমার আমার ইমোশনের জায়গা শ্রদ্ধা ভালোবাসার জায়গা আমি আমার সমগ্র জীবন দিয়ে আমার সমগ্র কিছু দিয়ে আমি আমার নবীর এই অখণ্ড প্রেমিক সিদ্দিক আকবরকে আমি ভালোবাসি সেই বয়হুট থেকে আমাকে এত টানে আমার হৃদয়কে এত আপ্লুত করে আমি কেই হারিয়ে ফেলি বাদ ভাগা আবেগ আমার মধ্যে কাজ করে পরিমাণ পরিমিতি বোধ হারিয়ে ফেলি আমি সে কারণে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আপনাদের মতে বলবো গসে পাক এমন মায়ের পেটে জন্ম নিয়েছেন যিনি শুধু নামাজ পড়েন নাই সিদ্দিক আকবরের সে নিয়ামত তিনি কোরআন তেলাবাদ করতেন গসে পাক মক্তবে হুজুরের কাছে পড়তে গেলেন আমার মা বোনরা শুনছেন আমার কথা হুজুর বলে রব্বি সাহালি সদরি ওয়াইসলামি ওয়াহেলো লোকদাতা মিল্লে সানি আফাহ কাউলি রব্বি সিদিনী আইলমা ও আব্দুল কাদের পর দেখি আলিব্বা তাসা আর গসে পাক বলে আলিবলা মিম দালি কাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন আল্লাযিনা ইয়ুমিনুনা বিল গায়ব

বলে আমি একটা নোক্তাও এখান থেকে আর এগিয়ে যাবো না বলে হয় কারণ আমি এমন মা উমুল খাই ফাতেমার পেটে জন্ম নিয়েছি আমার মা পার ডে এই জায়গাগুলো তেলাবাদ করেছেন নবী বলেছেন আহলুল কোরআন হুম আহলুল্লাহ আমি গোসে পাক আমার মায়ের পেটে বসে বসে এগুলো মুখস্থ করে এসেছি অতএব মা যদি সন্তানকে পেটে নিয়ে কোরআন তেলাবাদ করে সেই সন্তান দুনিয়ার মধ্যে কোরআন তালাবাদী হিসেবে জন্ম নেবে কথা বলেন ঠিক এই কারণে গৌসেপাক বলতে পেরেছেন আলা আলাহমিত আমি যখন বিশ্ব ব্রহ্মাণ্ডের দিকে নজর দেই আমি পাক আমার এই নকের পিঠে আমি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে একটা শস্যের দানার মতো দেখতে পাই তিনি পটন পটনে দরস্ত দৃশ্যের মধ্যে ব্যস্ত বাই দিস টাইম সেই ভূমধ্য সাগরের মাঝখান থেকে মেডিটারিনিয়ান সি থেকে ভক্ত ডাক দিয়েছে ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানি সৈয়ুল্লিল্লা বলে গোসেবা খাতে গিয়ে দিয়েছেন ডুবন্ত প্রায় জাহাজকে কুলে বিড়িয়ে দিয়েছেন আর সেখান থেকে উদ্ধার হওয়া গোসেবাকের মুরিদ যখন তার কদমে আসে হাদিয়া নিয়ে ছাত্ররা বলে ভাই একটু ঘটনার সোম তারিখটা বলো আমরা একটু মিলিয়ে নেই যখন বললেন তখন ডায়েরি খুলে দেখে এটা সেদিনের ঘটনা যেদিন গসে বাগ বাগদাদের জমিরে তাদেরকে পাঠদান করছেন একই সাথে তিনি জামার ভেতরে হাতটা ঢুকিয়ে দিলেন আর এই হাত যখন বের করে তখন দেখে টপকে টপকে পানির ফোঁটা পড়ছে বলে সেদিন দুঃসাহসিকতা নিয়ে জিজ্ঞেস করি নাই আজকে বুঝতে পারলাম গ সেবাক বাগদাদের জমিনে আমাদেরকে পাঠ দেয় নিমগ্ন থাকে দরস্ত আর কোন বিপদগ্রস্ত মানুষ যখন আর্তনাদ করে আর্তচিৎকার করে কোন মা যখন বেবিচারীর কাছ থেকে বাঁচতে চায়। সমুদ্র পৃষ্ঠে বিলীন হয়ে যাওয়ার উপক্রম কোন মানুষ যখন মুক্তি চায় তখন গসেবাক তার এই হাত বাড়িয়ে দেয় আমরা সেটা আজকে উপলব্ধি করলাম সে কারণে গ সেবাক বলেন ওয়ালাওয়াল কায় তসরিফি বিহারিন লা সারাল কুল্লু গাউরান ফি সাওয়ালি আসলামাই নুরে চশমে আমবিয়া তো আমি আপনাদের সামনে সিদ্দিক আকবরের জীবনের ক্রমধারায় ফজরের নামাজের একটা নিয়ামতের টুকরা বর্ণনা করেছিলাম আমি আপনাদের খিদমতে বলবো মায়সা সিদ্দিকা রদি আল্লাহ তালহা আল্লাহ নবীর উপরে যত হাদিস রসুল বর্ণনা করেছেন এর মধ্যে অন্যতম নিয়ামতের ভান্ডার তিনি বলেন আমি নবীকে জীবনে একটা মুহূর্তের জন্য আমি ফজরে দুই রাখা সুন্নত বাদ যেতে আমি মা দেখি নাই চিৎকার দিয়ে বলেন না সুহান আল্লাহ সে কারণে ওই জান্নাতের মহামহিমান্বিত সুবাতাসের মুহূর্তে প্রত্যুষে আমরা যেন ফজরের দুই রাখাত ফরজ নামাজ পড়ার আগে শূন্যতে মোয়াক্কাধা যেটা নবী একবারও ছাড়ে নাই নট দ্যাট মায়সা বলে নবীর কাছে ফরজ নামাজের পরে সবচেয়ে শ্রেষ্ঠ দুই রাকাত নামাজ আল্লাহ নবীর কাছে সবচেয়ে প্রিয় ছিল সেই দুই রাকাত নামাজ হচ্ছে ফজরের দুই রাকাত শূন্য কথা বলেন ঠিক কিনা আমরা পড়তে চাই কি চাই না আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক নসিব করুন অতএব কেউ যেন দুই রাকাত ফরজ নামাজ ছেড়ে না দেয় আর সাথে সাথে সুন্নত নামাজ যেন অবশ্যই অবশ্যই পড়ে তাহলে ওই সময়ে যে হাওয়াটা আপনার গায়ে লাগবে নবী আমাদের সাথে কমিটেড যে ওই হাওয়া অন্য দশটি হাওয়া না এটা আল্লাহ জান্নাত থেকে ডাইরেক্ট তোমার কাছে প্রবাহিত করে দেয় সেই জান্নাতি হাওয়া আমরা প্রতিদিন আমাদের গায়ে সেই পরশ বোলাতে চাই কি চাই কারা চায় হাত তুলি আল্লাহ আমাদেরকে নসিব করুন নবী বলেন তুমি গুনার গাঠি নিয়ে তুমি শুটেড বুটেড তুমি ওভার স্মার্ট ইয়াং তরুণ যুবক তোমার মধ্যে তারুণ্যের উন্মাদনা তুমি মাল্টি ব্যাংকে তুমি এয়ারপোর্টে টাই পরা তোমাকে দেখি ইমপ্রেসড হয় ষোড়শী সপ্তদশী অষ্টাদশী নারী ওই সময়ে তুমি সুদর্শন যুবক তুমি যদি আল্লাহকে ভয় করে মহব্বত করে জোহরের নামাজ যদি তুমি দাঁড়িয়ে যাও যে জাহান নামের আগুনে রগ্নে স্ফলিঙ্গ তোমার জন্য ধাও দাও করে জ্বলছিল আমার আল্লাহ জোহরের নামাজের বিনিময়ে সেটার মধ্যে পানি ঢেলে দেয় জোরে বলবেন না সুহান আল্লাহ আমি আর গেলাম না সিদ্দিক আকবরকে প্রশ্ন করছেন ভাই তুমি এভাবে পাগল পাড়া কেন বলে ভাই যে এবাদতের মধ্যে আছে সেই বুঝে এবাদতের মজা কি আল্লাহ আমাদের অন্তরের মধ্যে হুসু খুসু একাগ্রতা বিনয় ভালোবাসা আল্লাহর কাছে নিবেদিত হয়ে হয়ে ওই নামাজের মধ্যে থাকার তো সবচেয়ে বড় যে কথা গোটা জীবন তার রাষ্ট্র পরিচালনা নবীদের বিরুদ্ধে ইয়ামামার যুদ্ধ কোরআন সংকলনের প্রথম উদ্যোগ ইসলামী রাষ্ট্রের কনসুলিডেটর সেভিয়ার অফ ইসলাম এরকম যত খেতাব যত উপাধি তার জীবনকে জড়িয়ে আছে সবগুলো বিবেচনায় সর্বশেষ আমরা তার জীবনে যে অখণ্ড নবী প্রেম দেখি সেটা হচ্ছে তিনি মৃত্যু সজ্জায় সাহিত হয়ে মলাই কায়নাথ বেলায়তের সম্রাট আজকে আপনারা সৌভাগ্যবান একজন আওলাদ রসুল আমাদের মঞ্চ আজকে অলঙ্কিত করেছেন কথা বলেন ঠিক কিনা আমরা চট্টগ্রামের মানুষ যেভাবে সাহিংসায় সিরকুটের জন্য পাগল আমরা গৌসে জমা সৈয়দ মোহাম্মদ তৈয়ব সাহেবলা রদি আল্লাহ তালানহর জসনে জুলুসে নবী প্রেমে পাগল হয়ে আমরা আকাশ বাতাসকে প্রকম্পিত করে তুলি যেভাবে আউলাদ রসুলের মাদ্রাসায় এগারো টাকা মান্ন করে আমাদের দুষ্প্রাপ্য জিনিস আল্লাহর কাছ থেকে আমরা আল্লাহর বলির ওসিলাই পেয়েনি আমরা যে আওলাদ কাছে ফেদা ঠিক একই ধরনের আওলাদ রসুল সৈয়দ আবেদ শাহ মুজাদ্দেদি আলাইহ রহমান সুযোগ্য সন্তান আজকে যিনি প্রধান অতিথি হিসেবে আপনাদের মঞ্চকে অলঙ্কৃত করেছে ঠিক আছে কিনা সুন্নিয়তের ময়দানে অনেক ফত্তান অনেক ফতোয়া সন্ত্রাসী অনেক টেরোরিস্ট অনেক কুলাঙ্গার আমাদেরকে মায়ের বুক থেকে যেভাবে সন্তান কেড়ে নেয় ওইভাবে আমাদেরকে তন্ন তন্ন করেছে কথা বলেন জীবন জীবিকা সম্মান থেকে শুরু করে একটা জায়গাও বাদ যায় নাই যেখানে আমাদের ভাইয়েরা আত্মত্যাগের পারাকাষ্টটা প্রদর্শন করে সেটা মোকাবেলা করে নাই কথা বলেন ঠিক কিনা সমাজ তাদেরকে চিনে জানে সেদিকে আমি যাচ্ছি না সব বিতর্কের জায়গায় ও যদি আপনি এক জায়গায় আনেন আমার চোখে অন্তত আজকের দিন পর্যন্ত পরে নাই যে আল্লামা সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদি আলাইহি রহমার ব্যাপারে কেউ আঙ্গুল তুলতে পারে নাই কথা বলেন ঠিক কিনা গওসে জামান তৈয়ব সাকেব লাদি আল্লাহ তাআলা যেভাবে তাহের শাহজুর কেবলা মদ্দা জিল্লুহুল আলিকে তরিকতের ময়দানে দিয়ে মাসুম বাচ্চার মতো খেদমত করছেন লক্ষ লক্ষ কোটি কোটি জনতার হৃদয়ে স্পন্দন সৃষ্টি করছেন আবার অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিয়াস হিসেবে তৈরি করে তুলেছেন আল্লামা সাবের শাহ কেবলা মদ্দা জিল্লুহুল আলীকে কথা বলেন ঠিক কিনা যিনি পীরে বাঙ্গাল অ্যাকর্ডিংলি আমি দেখি সৈয়দ আবেদ শাহ আলহির রহমান এমন এক যুগশ্রেষ্ঠ রিফর্মার চট্টগ্রামের বাইরে শুভপুর ব্রিজের ওই দিকে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে ঢাকার প্রত্যন্ত অঞ্চলে দূর অতিক্রম্য বিভিন্ন জায়গার মধ্যে যখন দেখবেন নিজের টাকা করি রথ সব নিষ্ঠা অধ্যবসায় সব কিছু দিয়ে মোনাজার মাধ্যমে নিজের জীবনকে সপে দিয়ে আবেদ শাহজুর কেবলা বাংলাদেশের মধ্যে সুন্নিয়তের জমিনটাকে ফাটাইল করেছেন উর্বর করেছেন আর এমন সুযোগ উত্তরাধিকার রেখে গেলেন যিনি একদিকে আধ্যাত্মিকতার পরিমণ্ডলে একজন পীর আবার রাজপথে একজন বীর কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার অখণ্ড নবী প্রেম আওলাদ রসুলের ভালোবাসায় সিদ্দিক আকবরের জীবনের অন্যতম দিক তিনি বলেন আমি কিয়ামতের ময়দানে মা সৈয়দাতুল নেসাই আহলিল জান্না ফাতেমাতুল জাহারাকে আমি ওসিলা হিসেবে আল্লাহর দরবারে আমি সাবমিট করব বলো ফাতেমান নবী আমি আমার নবীকে তোমার চেয়ে কাউকে বেশি ভালোবাসতে দেখি নাই অতএব আমার নবীর পরে আমার সমস্ত শ্রদ্ধা আমার আবু আমি আবু বক্করে তোমার প্রতি আর সেই আবু বেলাইতের সম্রাটকে ডেকে নিয়ে বলে তুমি তোমার হাতে গোসল দেবে তোমার হাতে কাফন পরাবে আর তুমি নিয়ে যাবে আমাকে আমার নবীর কদমে আমার নবীকে বলবে জি আরাল্লাহ আবু বক্কর আপনার কদমের পাশে থাকতে চাই আমি আমার নবীর ছাড়া একটা সেকেন্ড চলি নাই নবীর অনুমতি পেলে আমাকে নবীর কদমের পাশে সমাহিত করে দেবে আদারওয়াইজ তোমরা জান্নাতুল বাকি জান্নাতুলো জঙ্গলে ফেলে দিও আমার কোন আপত্তি নেই মলাই কায়নাথ যখন নবীর কদমে অনুমতি প্রার্থনা করেছেন সাথে সাথে রজায় আথারের বাতায়ন করে গিয়েছে যতবারই আমি আবেদ সৌজুরের দরবারে দাওয়াত পাই এটা কি ধরনের একটা পিকুলিয়ার মিল আমি দেখি সৈয়দ বাহাদুর সাহজুর মদিনা শরীফে থাকেন আর আমাকে উনি অরসুন নবীতে ওই জায়গায় দাওয়াত দেন বলেন না সোহান আল্লাহ আজকে একটা অভিযোগ আছে তার বিরুদ্ধে তার ওখানে মাঝরাতে রাতে রাত্রে দুইটা বাজে কুয়াশার রাতে আমাকে ছেড়ে দিয়েছে আমি তো জুবাইশা হুজুরের আগে আমি কি বক্তব্য দেব এমনিতেই সেখানে কুপুকাত এর আগে এত লাউডলি বক্তব্য হয়েছে আমার আগে আমি তো চিল্লাই কথা বলতে পারি না সেই থেকে যে আমার এই ক্ষণভঙ্গুর অবস্থা কোন রকম রয়েস হয়ে আমি চলছি আজকে আপনাদেরকে সাক্ষী রেখে হুজুরের কাছে দোয়া চাইব যেন ওই তিন টোয়েন্টি ফোর আওয়ার্স আমার গলার আওয়াজটা যেন ঠিক হয়ে যায় তো বাতায়ন খুলে গেল আওয়াজ আসলো আদিলাল হাবিবা ইলাল হাবিবি ফাইনাল হাবিবা ইলাল হাবিবি মুস্তাকুল বন্ধু বন্ধুর জন্য অপেক্ষা করছে বন্ধুর প্রতীক্ষাকার দীর্ঘায়িত না করে আমার আবু বকরকে আমার কদমের কাছে মিলিয়ে কি বলবো আমি তাকে নিয়ে শুধু পরিশেষে তাদের মতো নবীর প্রেমিকদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এটাই বলবো মেরি জানি বিবি